আমি একটু রিকোয়েস্ট করব মিউজিকটা অফ করার জন্য। ওকে, সো আমার সাথে এখন এই মুহূর্তে রয়েছে আমার এসএমপিআই শিলিগুড়ি চিঙ্গারি টিমের উইনার টিম, যারা সেলিব্রেট করছে সাকসেস পার্টি। ওকে, তা অনিত একদম ফাটিয়ে আনন্দ হচ্ছে, মস্তি হচ্ছে যা দেখতে পাচ্ছি, এবং এই সুন্দর করে ডেকোরেট করেছো তোমরা এই ক্লাসরুমটাকে, তো কেমন এনজয় করছো? মানে কি বলবো, মানে সেই ফিরে গেলাম 12 তারিখে, মনে হচ্ছে ফিরে গেছি আবার। তো যাই হোক, এতটা আনন্দ, মানে তার সাথে সম্রাট স্যারের এত বড় একটা গিফট আমাদের, তাই বলতে পারি আমরা, যে কারণ আমরা আবার একসাথে হতে পেরেছি, আবার নতুনভাবে কাজ করব। তো দ্যাটস ওয়াই থ্যাংকস টু এসএমপিআই, থ্যাংকস টু সম্রাট স্যার, হাম চিঙ্গারে। এই ক্লাসরুমটাকে সাজিয়েছো সুন্দর করে, এবং এইখানে তোমাদের দেখাই এই সেই ট্রফি, চিঙ্গারি শিলিগুড়ি টিমের সেই ট্রফি, যে এইটাকে উদ্দেশ্য করে আজকের এই সাকসেস পার্টি। এবং সায়ন, 2018 থেকে তোমাদের এই জার্নি শুরু হয়েছিল, তাই না? তো ফার্স্ট টাইম এসএমপিআই নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত হয়েছিল এসএমপিআই শিলিগুড়ি নাট্যগোষ্ঠী, এবং আজকে এসএমপিআই শিলিগুড়ি নাট্যগোষ্ঠী সেই সাকসেস পার্টি সেলিব্রেট হচ্ছে, তো কেমন লাগছে তোমার সায়ন? আমরা অসম্ভব এক্সাইটেড, তার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রায় 1 মাস গিয়ে আমরা ওখানে রিহার্সাল করেছি, তার আগে এখানে রিহার্সাল করেছি। তো 77 জন স্টুডেন্টসদের মধ্যে যে আমরা বিজয়ী হতে পেরেছি, তার জন্য আমরা খুবই এক্সাইটেড এবং খুবই খুশি, এবং থ্যাংকস টু সম্রাট মুখার্জি এবং থ্যাংকস টু এসএমপিআই, আমরা আজকে ফুল টু মাস্তি করব। ত্রিশার কাছে, ত্রিশা তুমি তো বেস্ট অ্যাক্টর ফিমেল অ্যাওয়ার্ডটি পেয়েছো, এবং সেই দিনকে অর্থাৎ 12 তারিখে উপস্থিত ছিলেন রূপঞ্জনা মিত্র, ময়না মুখার্জি, অমিতাভ ভট্টাচার্যি, উপাবেলা মুখোপাধ্যায়ের মতন সমস্ত স্বনামধন্য ব্যক্তিত্বরা, এবং তাদের হাত থেকে তুমি অ্যাওয়ার্ড পেয়েছো, এবং আজকে তোমরা এই এসএমপিআই শিলিগুড়িতে সেলিব্রেট করছো তোমাদের সাকসেস পার্টি। তো তোমার থেকে একটু তোমার এক্সাইটমেন্ট আমাদের ফেসবুকের ওপরে বন্ধুদের জন্য শুনতে চাই। আমার এক্সাইটমেন্ট বোঝাতে পারছি না, গলা বসে গেছে একদম, এত চেঁচিয়েছি, এত নাচ করছি, আর এত সুন্দর সাজানো, এত সুন্দর খাওয়া দাওয়া, থ্যাংক ইউ সম্রাট স্যার, আপনাকে ছাড়া তো এটা পসিবলই হতো না, থ্যাংক ইউ সো মাচ, আমি ভীষণ মজা করছি আমরা। ওকে শতদীপ, শতদীপ কে খাওয়া দাওয়ার কথা শুনতেই মানে কানে আসতেই আমারও জিভে জল চলে এসেছে, এবং জানতে ইচ্ছে করছে আজকে তোমাদের পার্টি প্ল্যাটার কি। পার্টিতে বলতে গেলে সব
পার্টি ব্যাটারি এখন খাওয়া দাওয়া হচ্ছে, ডান্স হবে, খাওয়া দাওয়া সব আনা হয়েছে। তো খাওয়া দাওয়া, আর সত্যি কথা বলতে আমি একটা জিনিস বলতে চাই, আমাকে একটা জিজ্ঞেস করা হয়নি, আমি তাও বলতে চাই, এই নাটকটা করে সত্যি আমি আমি নিজে অনেক কিছু শিখেছি। আর হচ্ছে কি, আমার যে এক্সাইটমেন্ট যেটা, সেটা আমি কিন্তু দর্শকদেরকে দেবো ঠিক পরবর্তী নাটকে আমি যেটা করতে চলেছি। এবং আমার বলতেও বাধা নেই যে এই টিমটার মধ্যে সব থেকে বেশি এনার্জেটিক যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের অঙ্কিতা। মানে ও মাথা ঘুরে পড়ে যায়, তাও ওর এক্সাইটমেন্ট তুঙ্গে থাকে, মানে ওর এক্সাইটমেন্ট ওর কথাতেই বোঝা যায়। তাই আর বেশি কথা না বলে অঙ্কিতার কাছে চলে যাবো। অঙ্কিতা কেমন এনজয় করছো আজ? দারুণ 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 বলা যাবে না, আমার শরীর অসুস্থ, তাও এসে নিয়ে এখানে ডান্স করছি, সম্পূর্ণটা সাজানো, সবাই মিলে তাড়াতাড়ি এসে সাজানো। সেই মানে সকাল থেকে আমি ভাবছি কখন সময় হবে, কখন আসবো, কখন তাড়াতাড়ি করে পার্টিটা শুরু হবে, সকাল থেকে এক্সাইটেড। মা বলছে কী হয়েছে, কি এত এক্সাইটেড কেন? আমি বলি মা, যেহেতু চিংড়ি আমরা এত খাটনির ফল আমরা পেয়েছি, সেটার আজকে পার্টি আছে, সেটার জন্য ভীষণ এক্সাইটেড। আর আমি চিংড়ি নাটকটা করে আমি যেটা পেয়েছি, আমি মানে আগে কনফিডেন্স ছিলাম না, এখন সেটা হতে পেরেছি। লাইট দিয়ে কী করে কাজ করতে লাগে আর যেটা শিখেছি সেটা পরবর্তী নাটকে তোমরা দেখতে পারবে। আর আজকের জন্য থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সম্রাট মুখার্জি স্যার, থ্যাংক ইউ এস এম সি শিলিগুড়ি। ওকে সুরভি, তা পরের নাটক এস এম পি আই শিলিগুড়ি নাট্যগোষ্ঠী, পরের নাটকে কি তোমাকে দেখতে পাবো? অবশ্যই দেখতে পারবে, সবাই দেখতে পারবে। আমি করেছি, আমি অনেক কিছু শিখতে পেরেছি, মানে আমি স্টেজ রিহার্সাল, তারপর হচ্ছে স্টেজে পারফর্ম করা, লাইভ পারফর্ম করা নাটক ফার্স্ট টাইম হয়েছে, তো আমি এটা আগে কোনো দিন অনুভব করিনি। প্রথমবার আমি চিংড়ি করেছি, এত ভালো হয়েছে, মানে স্পেশাল অ্যাওয়ার্ডও পেয়েছিলাম আমি, ওটাতে সব থেকে বেশি খুশি আমি হয়েছি। আর অবভিয়াসলি পরবর্তী নাটকে থাকবে, আরও বেশি এনার্জেটিক থাকবে, আরও বেশি অনেক কিছু শিখতে পারবো, আরও বেশি কনফিডেন্সের সাথে, হ্যাঁ আরও বেশি কনফিডেন্সের সাথে। তো দেখা হচ্ছে আবার পরের বছরে। ওকে, এবার চলে যাবো অনুষ্কার কাছে। অনুষ্কা, এই আজকের এই ড্রেসটা, এই সাজটা কি এই পার্টির স্পেশাল? হ্যাঁ একদম। ওকে, সব কি কিনেছো আজকের জন্য? না, অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমার বার্থডে গেছে, তখন এই ড্রেসটা নেওয়া হয়েছে, তো বার্থডের পরে আজকে ফার্স্ট টাইম পরলাম। ওকে, অঙ্কুশ ওখানে নেচে ক্লান্ত হয়ে পড়েছে। আচ্ছা অঙ্কুশ, এটা কি মানে কোন স্টারকে একদম বেশ? আচ্ছা এটা কি সালমান খান? তুমি কি সালমান খানের ভক্ত? হ্যাঁ। ওকে, অঙ্কুশ কিন্তু গুয়াহাটি থেকে আজকে এই পার্টি সেলিব্রেট করতে এসেছে, তো কেমন এনজয় করছো আজকে এই পার্টিতে? প্রচণ্ড এনজয় করছি, আর মানে এনার্জেটিক এনজয় করছি, মানে বলতে পারবো না। তো আমি ভাবতেই পারিনি যে আমাদের চিংড়ি জিতবে বলে, তো আই এম একদম কি বলবো, আর কিছু বলারই নেই। সো থ্যাংক ইউ। ওকে, এবার চলে এবার তন্ময়ের কাছে। কিন্তু তন্ময়ের কাছে যাওয়ার আগে এখন আমাদের সাথে লাইভ রয়েছে সমীরণ সমাদার, প্রিয়ারি সিং, সুজয় দত্ত, প্রীতম হালদার, এস বি সমীর, সুমন ববি, অরিজিৎ মান্না। সুমন ববি লিখেছো কংগ্রাচুলেশনস, তোমাদের কংগ্রাচুলেট করেছে। পিঙ্কি রয় কংগ্রাচুলেট করেছে, এবং সুজয় আজকে এই টিমেরই একজন। চিংড়ি নাটকের একটি ডায়লগ, যেটা অ্যাকচুয়ালি চরণ সিং সুজয়কে বলেছিল, মানে পুলিশ অফিসারকে বলেছিল, তাই তো? ওকে, এবার চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, খাওয়া দাওয়া করেছো? কি কি খেলে এখন অবধি? ফান্টা খেয়েছি, আর ওই আপনার ওই কি বলে ওটা, পকোড়াটা খেয়েছি। ফ্রাইড মোমো ছিল, চিপস ছিল, খেয়েছি। আরে খেলাম তো, হ্যাঁ না ঠিকঠাকই খেয়েছি। ওকে, আর ডিনারের জন্য পেট খালি আছে তো? হ্যাঁ হালকা করে রেখেছি। এইবার কার কাছে যাওয়া? চিরঞ্জীবের কাছে। চিরঞ্জীব অনেকক্ষণ ধরে খুব এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছে, চলে এবার চিরঞ্জীবের কাছে। চিরঞ্জীব, পরের নাটকের জন্য রেডি? একদম, একেবারে পরের নাটকটা শিওর করবো। এইবারে আজকে এই যে সাকসেস পার্টি হচ্ছে, কেমন এনজয় করছো তুমি? খুব এনজয় করছি, এরকম এনজয় এসএমপিআই শিলিগুড়ি এত সুন্দর একটা প্রোগ্রাম রেখেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এসএমপিআই শিলিগুড়িকে এবং সম্রাট স্যারকে।
ওকে আচ্ছা এই আমার খুব জানতে ইচ্ছে করছে এই যে এই সুন্দর ডেকোরেশনটা তোমরা কারা মিলে করেছো ঝগড়া করার থেকে এটা বলবো গোটা চিংগারি শিলিগুড়ি দল এগুলো ডেকোরেট করেছে পুরো আচ্ছা একটা একটা মানে অন আ সিরিয়াস নোট সেটা হচ্ছে যে তোমরা প্রথম দিকে এখানে একসাথে রিহার্সাল করছিলে প্রথম দিকটা শিলিগুড়িতে রিহার্সাল করছিলে তারপর কলকাতায় গিয়ে টানা থেকে এবং অতগুলো ছেলেমেয়ের মধ্যে মানে জয়ী হওয়াটা ওয়াজ নট সো ইজি ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক তো সেই জায়গা থেকে যখন মানে তোমরা উইনার হলে তো ভীষণ জানতে ইচ্ছে করছে আই থিঙ্ক আমাদের ফেসবুকের ওপরে যারা লাইভ রয়েছে তাদেরও জানতে ইচ্ছে করছে যে মানে সেই ফিলিংটা মানে কেমন লাগছিল যেই সময় রূপাঞ্জনা মিত্র অ্যানাউন্স করলেন যে উইনিং টিম ইজ শিলিগুড়ি তো মানে তোমাদের দেখে অনেকে বুঝেছে যে তোমরা কতটা এক্সাইটেড ছিলে তো তোমার মুখ থেকে একটু এখন শুনতে চাইব এমন একটা সময় মানে লাইফের থেকে ভালো সময় আর কিছু হতেই পারে না আর সেই ক্ষেত্রে বলবো যখন যখন ম্যাম ডিসাইড করলেন যে যখন বললেন যে আমাদের নাম শিলিগুড়ি চ্যাম্পিয়ন তারপরে যখন এটা শোনার পরে মানে সবাই সবাই সামনে চলে গেছে একদম সবার একদম এক মানে এলাহি ব্যাপার কারণ আমরা এতদিনের একটা পরিশ্রম তার ফলাফল যে আমরা বিজয়ী দল আর 77 জনের মধ্যে আমরা একের পর এক একের পর এক অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমাদের পরিশ্রম এতদিনের পরিশ্রম কিন্তু বিফলে যায়নি আমরা জিতেছি আমরা শিলিগুড়ি চিংগারির টিম নেক্সট ইয়ার আবার শিলিগুড়ি চিংগারি আবার শিলিগুড়ি নাট্যগোষ্ঠী কিন্তু থাকছে সম্রাট স্যারের সাথে এবার সম্রাট স্যারের না 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 আমি সবচেয়ে খুব আনন্দ লাগছে কারণ ওরা আমরা বিগত 3 বছর ধরে চেষ্টা করছিলাম এখানে যদি আমাদের এসএমপিআই নাট্যগোষ্ঠীর একটা শাখা যদি এখানেও থাকে নর্থ বেঙ্গলে এবং নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা ভীষণ ডেডিকেটেড ট্যালেন্টেড কিন্তু কোথাও মানে প্রপার গাইডেন্স প্রপার চ্যানেল এটা ওরা পায় না এবং আমরা 2016 থেকে এসএমপিআই শিলিগুড়ি মানে শিলিগুড়ি শাখাটা আর কি কাজ করছে এবং অলরেডি প্রায় নিয়ার টু 400 ছেলেমেয়ে এখান থেকে পাশ করে বেরিয়ে গেছে 4টি ব্যাচ থেকে এবং 400 কাছাকাছি সরি মানে 350 হবে এরকম ছেলেমেয়ে পাশ করে বেরিয়ে গেছে এবং এই একটা বিশাল গ্রুপ নিয়ে প্রায় 30 জনের একটা গ্রুপ নিয়ে এখানে টোটাল রিহার্সাল করি অর্ণ মুখোপাধ্যায়ের মতো একজন অ্যাকমপ্লিশড ডিরেক্টর মানে থিয়েটার জগতের একজন নাম করা ব্যক্তিত্ব তাকে নিয়ে এইখানে এনে টোটাল রিহার্সালটা করানো এবং এই টোটাল টিম প্রায় 30 জনের কাছাকাছি একটা টিম কলকাতায় গিয়ে রেগুলার বেসিসে মঞ্চে রিহার্সাল করে এবং 77 জন ছেলেমেয়েদের মাঝখানে প্রায় 16টা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা পশ্চিমবাংলা বিহার ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছিলো সেই ছেলেমেয়েদের মাঝখানে তারা শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে চলে গেছে এটা কিন্তু সত্যি উল্লেখযোগ্য ব্যাপার এবং সেটা সত্যি মানে মানে অভাবনীয় আর কি আমরা ভাবতে পারিনি আমাদের প্রথম দিকে ভীষণ ভয় লাগছিলো শিলিগুড়ির টিমটাকে নিয়ে ওরা কতটা সিরিয়াস ওরা পারবে কি না এটা নিয়ে কিন্তু মানে হ্যাটস অফ টু দের ডেডিকেশন হ্যাটস অফ টু দের কী বলবো সিরিয়াসনেস এবং এই যে মানে পাগলের মতো খেটেছে মানে লাস্টের দিকটা আমি দেখেছি ওদের কীভাবে খাটতে এবং মানে বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে কীভাবে ওরা আলটিমেটলি জিতে বেরিয়ে এলো এটা কিন্তু সত্যিই একটা সেলিব্রেশনের দরকার ছিল এবং আমার বারবার মনে হয়েছে যে ওদের সাথে এটা সেলিব্রেট না করলে সত্যি ওদের সাথে নাইনসাফি করা হবে আর কি তো অতএব আমার আমি বললাম যে না যখন আমরা এবারে শিলিগুড়ি যাচ্ছি তখন একটু ভালো করে একটা পার্টি করতে হবে সবাই মিলে হই হুল্লোড় নাচ গান এসব করা দরকার এবং নর্থ বেঙ্গলের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ওদের হয়ে অভিনন্দন জানাচ্ছি কারণ সত্যি একটি টিম অল দ্য ওয়ে ফ্রম নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে গিয়ে তারা জিতে বেরিয়ে চলে এসেছে এটা কিন্তু নর্থ বেঙ্গলের একটা বিশাল বড় গর্ব আপনারা ওদের পাশে থাকবেন সাথে থাকবেন আশীর্বাদ দেবেন এবং পরের বারের যখন গ্রুপটা তৈরি হচ্ছে পরের বারের গ্রুপটা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হবে তোমরা তাই তো পরের বারের গ্রুপটার কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি হবে কারণ পরের বার সবাই এক্সপেক্ট করে থাকবে যে শিলিগুড়ি থেকে বিশাল কিছু একটা দেখব তাই জন্য ওদের দায়িত্ব ওদের সব কিছু অনেক বেশি হয়ে গেল আর কি এবছর থেকে কারণ এবছর ওরা আন্ডারডগস ছিল সবাই ভাবছিল কিছু হবে না এবং কিন্তু পরের বছর কিন্তু সবার নজর এসএমপিআই শিলিগুড়ির নাট্যগোষ্ঠীর উপরে থাকবে এবং আপনাদেরও নজর আমি চাইবো
এসএমপিআই শিলিগুড়ির নাট্যগোষ্ঠীর উপরে যেন থাকে, নজর রাখবেন। এবং সামনের সেপ্টেম্বরে কিন্তু আমরা নতুন প্রোডাকশন এবং নতুন টিম নিয়ে আসব, সেই সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে, আমরা আপনাদেরকে আপডেটসগুলো দিতে থাকবো। ওভার টু সুচন্দ্রা। ওকে, এবং আমাদের সাথে এখন এই মুহূর্তে আমি বলে রাখি, আমি তোমাদের বন্ধু সুচন্দ্রা, এই মুহূর্তে আমি রয়েছি এসএমপিআই শিলিগুড়ির ক্লাসরুমে, যেখানে কিন্তু এসএমপিআই শিলিগুড়ির নাট্যগোষ্ঠী চিঙ্গারি পার্টি চলছে এবং আমার পাশে তারা রয়েছে এবং I know you're